আজ থেকে শুরু হলো পিনকন সর্ষের তেল প্রথমার রান্নাঘরে বর্ষাবরণ উৎসব। বর্ষা মানে খিচুড়ি, খিচুড়ি মানে তার সাথে রয়েছে আলু ভাজা, ডিম ভাজা, পাঁপড় ভাজা, আরো কত কি। আচ্ছা, এই খিচুড়িটাই যদি আমরা একটু অন্যরকম স্বাদে টেস্ট করি কেমন হয়? কিন্তু সেটা বানাতে পারে একজনই, ঠিক ধরেছ, কন্টিনেন্টাল কেটারিং সার্ভিসেস এর কর্ণধার রঙ্গন নিয়োগী। প্লিজ ওয়েলকাম রঙ্গনদা। আজকে তুমি একটা অন্যরকম খিচুড়ি শেখাচ্ছ। হ্যাঁ, বর্ষা পড়ে গেছে, ন্যাচারালি খিচুড়ির ডিমান্ড এসে গেছে। আমরা যেরকম খিচুড়ি খাই তুমি সেরকম খিচুড়ি শেখাচ্ছ না, ডিফারেন্ট খিচুড়ি। সেটা হ্যাঁ, একটু নন ভেজও আছে আবার ভেজ আছে, খুব নিউট্রিশাস। যেরকম এটা মাশরুম বেবিকর্ন খিচুড়ি করছি, এর মধ্যে মাশরুম বেবিকর্ন যেরকম আছে সেরকম বোনলেস চিকেনের স্ট্রিপসও আছে। তো এটা বানাতে যা যা আছে আবার মাশরুম বেবিকর্ন, এটা বানাতে যা যা লাগে, মাশরুম, ফ্রেশ মাশরুম আছে, মুগ ডাল, বেবিকর্ন, কাশ্মীরি এই লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, গার্নিশ করার জন্য রেখেছি একটু ধনে পাতা, তেজপাতা, ঘি, গোবিন্দভোগ চাল, চিকেনের স্ট্রিপস, বোনলেস কাটা, হলুদ আর লঙ্কা। মাশরুমগুলোকে কেটে ফেলবো, মাশরুমগুলোকে আগে পিস করব, জাস্ট চার টুকরো করে কেটে নেব। এবার বেবিকর্নটাকেও কেটে ফেলবো, বেবিকর্নগুলোকে আচ্ছা স্লাইস করছো। হ্যাঁ, ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে ফ্লেমটাকে অন করে নেব। অন করে দি, ফ্লেমটাকে অন করে এটা দিয়ে দিলাম, ঘিটা পুরো দিয়ে দেবো। ঘিটা গলে গেলে ফার্স্টে আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো, মুগ ডাল দিয়ে দিই। মুগ ডাল, মুগ ডালটাকে একটু ভেজে নেব। মুগ ডাল যেমন আমরা ভাজি আমাদের খিচুড়িতে সেরকম ভাবে দিই। অনেকে ড্রাই ভেজে না, ঘিটা পরে দেয়, আমি ঘি এর মধ্যে দিলাম, প্রথম থেকেই একটা সুন্দর ফ্লেভার আসবে। হ্যাঁ, এবার চালটা দিয়ে দেবো। চাল আর ডালের পরিমাণটা সমান থাকবে। আচ্ছা, চাল আর ডালের রেশিও সেম থাকবে। আর আমাকে একটা স্পুন দি। এবার আমি তেজপাতা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি একটু হলুদ দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হোক, একটু মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ, নুন দিয়ে দেবো। এবার যেহেতু এই নুনটাকে তুমি একবারে দিয়ে দিলে পরিমাণ মতন, না পরে টেস্ট করে দেখব। এবার চিকেনটা এখন দিয়ে দিচ্ছি, কারণ চিকেনটা সেদ্ধ হতে সময় লাগবে। হ্যাঁ, এবার একটু তুমি জল দাও, দিয়ে যাও জল, অনেকটা লাগবে। হ্যাঁ, সিদ্ধ হবে তো চাল, সিদ্ধ হবে চালটা, জলটা বেশি লাগবে। দেখো, আর দেবো, ব্যাস, আবার প্রয়োজন হলে পরে দিয়ে দেবো। ঢেকে দেওয়ার আগে আমি লঙ্কাগুলো দিয়ে দেবো, দুটো দুটো লঙ্কা দিয়ে দিলাম, আর দুটো গার্নিশ করার জন্য রাখলাম একটু সেমনি লঙ্কার গুঁড়ো দিলে, একটু মিরচা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিই ভালো করে। একদম হাই ফ্লেমে থাকবে, চিকেনটাও সিদ্ধ হবে, চাল ডালটাও সিদ্ধ হয়ে যাবে। আর চিকেনের স্টকটা যেহেতু চিকেনটা দেয়া হচ্ছে, এটা খুব টেস্টটা এনহ্যান্সড হবে চিকেনের সাথে। হ্যাঁ, একদমই তো ডিফারেন্ট হবে। আর সবজিগুলো তুমি তাহলে পরে আর সবজিগুলো পরে দেবো, কারণ সবজিগুলো এখন দিলে গলে যাবে, গলে যেতে পারে। তৈরি হচ্ছে মাশরুম আর বেবিকর্ন দিয়ে একদম ডিফারেন্ট স্বাদের একটা খিচুড়ি। আর তার মাঝখানে জানিয়ে দিই, আমাকে আজকের এই ডিফারেন্ট লুকটা দিয়েছে স্বর্ণালীদি, মানে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। রঙ্গনদা, আজকে তো তোমার টিপস দেওয়ার দিন, আজকে আমি একটা ইউজফুল টিপস দেব। সেটা হচ্ছে যে লেফট ওভার আমাদের বাড়িতে সস থাকে, ধরো আজকে একটু চিলি সস বেঁচে গেল, কালকে একটু টমেটো সস বেঁচে গেল, কোনোদিন একটা চিলি গার্লিক বেঁচে গেল, তো আমরা ফ্রিজে যে আইস ট্রে আছে ওই এক একটার মধ্যে এক এক রকম সস একটু একটু করে রেখে ফ্রিজে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম, ওটা জমে গেল। এবার প্রয়োজন মতো যখন যেরকম দরকার লাগছে একটা করে স্কুপ বের করে দিয়ে দিচ্ছি। রঙ্গনদা, সিদ্ধ হয়ে গেছে, দেখা যাক কিরকম অবস্থা দাঁড়িয়েছে। হ্যাঁ, চালটা মোটামুটি, ডালটা হয়ে এসেছে, এবার আমরা বেবিকর্ন মাশরুমটা দিয়ে দেবো। চিকেনটা তো সিদ্ধ নিশ্চয়ই হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে এতক্ষণে। বেবিকর্ন গুলো প্রথমে দিয়ে দিলাম, এবার দিচ্ছি মাশরুম, মাশরুমও দিয়ে দিলাম। একটু সামান্য জল দিতে হবে, খুব সামান্য, ব্যাস। বেবিকর্ন আর মাশরুম সিদ্ধ হতে তো খুব বেশি টাইম লাগে না, বেবিকর্ন তো নরম, একদমই নরম, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি একটু ধনে পাতাগুলোকে চপ করে নিই, আমরা যেরকম খিচুড়ির সাথে, মানে বাঙালিরা যেরকম খিচুড়ির সাথে মাছ ভাজা, ডিম ভাজা,
আলু ভাজা এগুলো খেতে ভালোবাসে, তো এটার সাথে আমার মনে হয় না কোনো ভাজা লাগবে কি আর। ভাজা দিলেও খারাপ না, খিচুড়ি যে কোনো খিচুড়ির সঙ্গে লাগে। কি ভাজা যেতে পারে তোমার মনে হয়? মাছ ভাজা যেতে পারে, চিকেন যেতে পারে। আগে টেস্টটা করে দেখব কি রকম খেতে, তারপরে ডিসাইড করব। ঠিক আছে, এটা মোটামুটি হয়ে গেছে, এবার আমরা নাবিয়ে ফেলতে পারি। উপকরণ: মাশরুম, গোবিন্দভোগ চাল, বোনলেস চিকেন, মুগ ডাল, ঘি, তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, বেবিকর্ন। সাজাবার জন্য কাঁচা লঙ্কা ও ধনে পাতা। প্রণালী: প্রথমে মাশরুমগুলো চার টুকরো করে কেটে নিন, বেবিকর্নগুলো স্লাইস করে কেটে নিন। কড়াইতে ঘি দিন, ঘি গরম হলে মুগ ডাল দিয়ে একটু ভেজে নিন। গোবিন্দভোগ চাল ও তেজপাতা দিয়ে আবার একটু ভেজে একে একে হলুদ গুঁড়ো, চিনি, নুন, বোনলেস চিকেন, পরিমাণ মতন জল, কাঁচা লঙ্কা ও লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিন। চাল ও ডাল সেদ্ধ হলে বেবিকর্ন ও মাশরুম দিয়ে অল্প জল দিন। ওপর থেকে সামান্য পরিমাণ চিনি ও কুচানো ধনে পাতা ছড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে তৈরি করুন মাশরুম বেবিকর্ন খিচুড়ি। অনিয়ন গার্লিক ছাড়া চিকেন রয়েছে, আবার ভেজিটেবলসও রয়েছে, কিন্তু ডিফারেন্ট টাইপের ভেজিটেবলস। থ্যাংকস রঙ্গনদা, খুব ভালো একটা ডিফারেন্ট স্বাদের খিচুড়ি আজকে তোমার কাছ থেকে পেয়ে গেলাম। বাড়িতে একঘেয়ে রান্না ছাড়া রান্নায় যদি অভিনবত্ব আনতে চাও, এই খিচুড়িটা অবশ্যই ট্রাই করো। বর্ষাবরণের প্রথম দিনে রঙ্গনদার রান্নাটাও কিন্তু ছিল বর্ষার মতন শ্যামল সুন্দর। অত ভাবছো কেন, বাড়িতে আজই ট্রাই করো, আর আমাকে জানিও তোমার কেমন লেগেছে। আমার ঠিকানা: প্রথমা, কেয়ার অফ ইটিভি বাংলা, 55B মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 16। আমাকে ইমেল করতে পারো prathoma@etv.co.in। নবীন পাতার সবুজের ছোঁয়া লাগুক তোমার মনে। আজ আসি, ভালো থেকো।